এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিতলি রে, আমি চলে এসেছি তোমাদের সাথে জাস্ট নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। এখন বাজছে সকাল 5:30, তো আমি যাচ্ছি মর্নিং ওয়াক করতে। তো চলো লেটস গো। অনেকদিন পর এরকম সকাল সকাল উঠলাম, সো এখন যাচ্ছি মর্নিং ওয়াকে। চলো যাওয়া যাক। হাঁটতে হাঁটতে একটু পার্কটার সামনে এলাম, তো চলো একটু যাওয়া যাক এখানটাতে। আমি যখন খুব ছোট ছিলাম, মানে লাইক 1-2 বছর বয়স, তখন আমি রেগুলার আমার মা নিয়ে আসতো এই পার্কের মধ্যে। ব্রিজটা আমার মেনলি ছোটোবেলা থেকে ব্রিজটা দিয়ে হাঁটতে খুব ভয় লাগে, তো আমি খুব আস্তে আস্তে যাচ্ছি। এখানে চলে এসেছি পার্কের এখানটাতে। এত সুন্দর দেখতে লাগছে সকালবেলায়। ওয়াও, এটা মাঠ আর এখানটা পার্ক খাইছো, আর এটা হচ্ছে মন্দির, শিব মন্দির আছে মেনলি। এটা পার্কের গেট, এটা বন্ধ এখন। দেখো এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে আজকে। সো এইছো বাড়ি যাবো। আমার মুখটার অবস্থা দেখলে বুঝতে পারবো আমি কতটা ভয় পাই। সো ক্যামেরাটা বন্ধ করে যাচ্ছি, ইম্পসিবল আমার পক্ষে হাঁটা। দিয়ে এসেছি, দরজা টক করেছি, বাবা গেটটা খুলছেই না, কখন দাঁড়িয়ে আছে না, খুলছেই না। আজব টাইপের। আমার বাবা মেনলি জিম যাচ্ছে। বাবার জিমের ড্রেসটা একটু অ্যান্টিক টাইপের, মা গো একটু শর্ট সক্সগুলো কোথায় গেল তোমার? হুম, এটা তো মায়েরটা। বাবা জিম চলে গেল, আমি হেঁটে চলে এসেছি। অ্যান্ড মা একটু দেখলে চেঁচাবে, কারণ আমি মায়ের একটা জুতো পরে গেছি। ঠিক আছে, আমাদের বাড়িতে সকাল সকাল একটা গল্প ঘটে গেছে, সেটা হচ্ছে বারান্দাটা আছে না মায়ের ঘরে, সো মায়ের ঘরেই বারান্দাটায় দাঁড়াচ্ছিল একটা জায়গায়। এই যো এখানটাতে বারান্দা আছে, তো বারান্দা একটা সাপ রয়েছে, মরে পড়ে আছে। মেন কথা মনে হচ্ছে কেউ ফেলে দিয়েছে ছুঁড়ে মেরে, কারণ না তো ঢুকলেও মরবে কি করে ওখানে। আর তার জন্য আন্টি আসলে ঝাঁট দিতে গেছিলো না, তো দেখতে পেয়ে গেছে। শোনার পর ওই পাগুলো কীরকম যেন একটা ফিলফিল হয়, শিশির করে গোটা গা হাত। এই জায়গাটা একদম ভালো না, একদিন চোর একদিন ইয়ে, চোরের গল্প শুনেছ তো? তাহলে মানে যা তা প্রতিদিন একটা গল্প হয় এখানে। মা সকালবেলা উঠে রেগে গেছে আমার উপর, কারণ মায়ের নতুন জুতো পরে, মানে শুটা পরে নতুন একদম, ঠিক আছে, নতুন নাইকির জুতোটা পরে একদম মর্নিং ওয়াক করতে চলে গেছে। আমার বৃষ্টি পড়েছে কাল রাতে, সো একদম কাদা কাদা ব্যাপারটা, সে তো কাদা কাদা ব্যাপার হয়ে গেছে। তো দিয়ে মা চিল্লাচ্ছিল, এখন আমি একটু ব্রেকফাস্ট করবো, বুঝছো, ডাল আর রুটি খাবো, ডাল আর রুটি। আজকে ব্রেকফাস্টেও তালের রুটি, ওটাই বলতে যাচ্ছি। ইভেন আজকে জন্মাষ্টমী, ঠিক আছে বাবা, আজকে সেই ইয়েতে সেই রাধাবল্লভী কিছু হয় না? হ্যাঁ, তো আজকে যাবো এক জায়গায়, ঠিক আছে, যদি পসিবল হয় টাইম হয় তো যাবো। খুব সুন্দর সাজায় ওই জায়গাটা, খুব সুন্দর জায়গাটা, তো টাইম হলে নিশ্চয়ই যাবো। চলো এখন তালের জিনিস খেয়ে নিই জন্মাষ্টমীতে। বাবাও খাচ্ছে তালের জিনিস, আমিও খাচ্ছি। জন্মাষ্টমীটা তো আমরাই মানছি, যাকে বলে সকাল সকাল তালের তালের ব্যাপার একদম। তো মা একটা নিয়ে আসছে আমার জন্য, তালের রুটি চলে এসছে, তো খেয়ে নিই চলো গরম গরম। আমার পাতে একটু ক্ষীরও দিয়েছে বাবা আমাকে, বাবা কালকে ক্ষীরটা খাইনি তো ওখান থেকে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমাদের, আমি একটু ঘুমোবো, আমার রাতে ঘুম হয়নি, আমি কাজ করছিলাম কিসব তার জন্য। তো চলো ঘুমাই একটু, এখন খুব টায়ার্ড ফিল হচ্ছে আদারওয়াইজ। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, একটা বাচ্চে, কিছু বলার নেই, কি খাবো উঠতে, লাঞ্চ করবো, আর কিছু করার নেই। খিদেও পেয়ে গেছে, খিদে পাইনি, মানে
মনে হয় না লাঞ্চ টাইম তো খেয়ে নিই, এরকম একটা ফিল আসছে। তো চলো খাবার খেয়ে নিই। আমার লাঞ্চ, আমার লাঞ্চে আছে ডিমের কারি আর রুটি। তো চলো ছটপট খেয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, কারণ আমি বুস্টার ডোজ দিতে যাচ্ছি, বুস্টার ডোজ। তো বাবা এটা কি হবে, একটু ঢং করবো, গিয়ে দেখবে। ঠিক আছে, একটু ঢং করবো। আমার এখন থেকে ঢংটা স্টার্ট হয়ে গেছে। দুজনকার শরীর খারাপ হলে কেউ কিছুই করতে পারবো না। একটু ঢং স্টার্ট হয়ে গেছে আমার অলরেডি। ভয় ভয় লাগছে নাকি বাবা, খুব চালাক বাবা, এখন নেমে নেবো বলছে। তো চলো যা যাক, ট্রেনিং করবে। একটা গুড নিউজ এর মাঝখানে, সেটা হচ্ছে আজকে না কালকে, তারপরে একটু রিলিফ পেলাম। যাই হোক, বেশ ভালো, এখন বাড়ি চলে যাবো, আবার কাল আসবো। বাড়ি চলে এসেছি। তো মাকে এখন ফার্স্টে বলবো না যে আমার ভ্যাকসিন হয়নি, বলো খুব ব্যথা, ওরকম কিছু করো না, ঠিক এরকম করবো দেখো। আমি মা, মানে আমি মা, ও ভুল করে বলবো, বলছি খুব ব্যথা। আমি মিথ্যা বলতে পারি না ব্যাপারটা, বুঝে গেছে, জানি না বাবাকে জিজ্ঞাসা করো। আমাদের উল্লাস পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো চেঞ্জ। বাবা রে কত পোড়াচ্ছে রে গাড়িটা। আমাদের উল্লাসটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কোনরকম লাগছে। নিজে একটু ভালো করে দেখি কি হলো, ব্যাপারটা বুঝলাম না, কোন দিক দিয়ে এলাম, কোন দিক দিয়ে গেলাম, এটা দিয়ে আবার ব্যাকের রাস্তা। মেনলি আমি আর শুভ বেরিয়েছিলাম, বাট খুব জোর বৃষ্টির কারণে শুভ তো বাড়িতে নেমে গেল, আমি এক জায়গায় এসেছি। চলো তোমাদের দেখাই কোথায় এসছি। সকালবেলায় বলেছিলাম একটা মন্দির আছে, তো আসবো, তো সেখানেই এসেছি। চলো যাওয়া যাক। তো এই সেই মন্দির, বৃষ্টি পড়েছে মেনলি, তাই জন্য এরকম অবস্থা। ঠিক আছে, তো বুঝো খুব সুন্দর দেখতে লাগছে। এইটা মেনলি রাধা বল্লভ মন্দির বলে, তো চলো যাই আগে।
সুন্দর, এখানে গোপালটাকে বসিয়েছে। মন্দিরটা মিলে অনেকটাই বড়, আর একটা জায়গায় যাচ্ছে দেখো, এখানে অনেকজন গাড়িও আছে মানে থাকে এখানে মিললে। আরেকটা সাইড মন্দিরটা ওই দিক দিয়ে আসা যায়, বাট আমি শর্টকাটে এলাম। কত কিউট লাগছে দেখতে, খুব ভালো লাগছে ওকে দেখতে। ওর মাকেও খুব সুন্দর লাগছে দেখতে। মেইনলি বাড়ি চলে এসছে, আমাকে তখন প্রসাদ দিছিল অ্যাট লাস্টের দিকে, তো সবাইকে দিচ্ছিল প্রসাদ, শুধু আমাকে না মানলে। তো ওখানে আমার প্রসাদ বুঁদে, তো যারা বড় বর্ধমানে ঘোরার জায়গা নেই, বর্ধমানে অনেক ঘোরার জায়গা আছে বাট ঘুরতে হবে, এই সব জায়গাগুলো অনেকজন জানেই না। তো আমি মেনলি বর্ধমানে রাধা বল্লভ মন্দির গেছিলাম, এটা হচ্ছে জায়গাটা হচ্ছে কোথায়, আলমগঞ্জ, এখানে নতুনগঞ্জ, সরি পাহাড় কি আছে, অ্যাড্রেসটা ভুল বলে দিয়েছি, কমন ব্যাপার, তো যেটা কোনো ফ্যাক্ট না। তো নতুনগঞ্জ, নতুনগঞ্জ জিজ্ঞাসা করবে সবাই দেখিয়ে দেবে। এখন বাচ্চা 11টা, আমি ঘুমিয়ে গেছিলাম মেনলি, তো বাবা এলো, মায়ের যে চাবি দিচ্ছে গেটে, তাই তো চাবি দিচ্ছ তো, কি সুন্দর হাওয়া দিচ্ছে না, বৃষ্টি হচ্ছে। তো দেখি ডিনারে কি করি, আমি একটু ম্যাগি খেতে পারি, ঠিক আছে, কারণ বেগুন ভাজা হচ্ছে, বেগুন খেলে আমার অ্যালার্জি হয়, তো সেই কারণে আমি একটু, আচ্ছা সুজিও করেছে, সুজিটা খাবো, আর তার সাথে আমি একটু ম্যাগি খেতে পারি মেনলি, তো দেখা যাক কি খাওয়া যায়। আমার ম্যাগি এই যে ওইখানে হচ্ছে, ঠিক আছে, আর তার সাথে সুজিটা আমি ফ্রিজে ভরে রাখলাম, সুজিটা ফ্রিজে ভরে রাখলাম ডেজার্ট হিসাবে, পরে খাবো। তো এখন ম্যাগিটা চলো ঝটপট করে নিই, 2 মিনিট তো লাগে ম্যাগি করতে। এই যে আমার ম্যাগি, ম্যাগি যাচ্ছে এখন, আর একটু ফ্রেশ হবো, ঠিক আছে, কারণ বৃষ্টিতে ভিজেছিলাম, মুখটা যেন আরও কালো লাগছে আমি দেখছি যতটা। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন তোমরা প্লিজ বলো না। টাটা, বাই বাই, গুড নাইট।